আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা গত ক্লাসে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের শরীয়তের উচ্চ সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ইবাদতের বিভিন্ন পাঠ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য দাসত্ব করা কিন্তু ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহ আল্লাহ তালা ও রাসুলের নির্দেশিত পথে যা কিছু আমরা করবো সবকিছু হবে কি ইবাদত ইবাদতের দুইটি অংশ রয়েছে যেমন হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ হচ্ছে স্রষ্টার প্রতি কর্তব্য মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাকে বলা হয় হাক্কুল্লাহ হাকুল্লার অন্তর্ভুক্ত হচ্ছে সালাদ সাওম জাকাত হজ ইত্যাদি আর হাকুল ইবাদ হচ্ছে সৃষ্টির প্রতি কর্তব্য অর্থাৎ মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য যেমন পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য সৃষ্টির প্রতি দায়িত্ব কর্তব্য মালিক শ্রমিক সম্পর্ক ছাত্র শিক্ষক সম্পর্ক ইত্যাদি এখন আমরা হাকুল্লার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু মিতাকুল জান্নাত সালাত হচ্ছে জান্নাতের চাবি মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে উল্লেখ করেছেন ইননাস সালাত তানহা মুনকার নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আসসালাতু ইমাদ দ্বীন সালাত হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ মহান আলাইসাল্লাম বলেছেন ফাকাত তারা যে ব্যক্তি সালাদ ত্যাগ করল সে কি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করল সে কাপের হয়ে গেল একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে বোঝাতে পারবো যে সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এখান থেকে যেমন সূর্য ডুবলে নামাজের আজান শোনা মাত্রই শরীরচর্চা শিক্ষক সবাইকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলেন কিন্তু কিছু সংখ্যক ছাত্র নামাজে না গিয়ে অস্থির গল্প করে সময় নষ্ট করে নামাজ শেষে তিনি তাদের উদ্দেশ্যে বলেন নিশ্চয় সালাদ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কোরানের এই আয়াতটি শোনালেন সালাতা তানহা আনিল ফাহসাই অল মুনকার এখানে আমরা সৃজনশীল প্রশ্নের জন্য যে প্রশ্নটা করতে পারি যে শরীরচর্চা শিক্ষক কিভাবে সকলকে নামাজের জামাতিয়া আনতে উদ্বুদ্ধ করতে পারতেন দ্বিতীয়ত কিভাবে সালাত মানুষকে অস্ট্রিল ও খারাপ কাজ থেকে বিরত রাখে বিষয়টি ব্যাখ্যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ মহান আল্লাহ না সালাতের পাশাপাশি জাকাতের কথা কোরআন মজিদে বারবার উল্লেখ করেছেন ও আকিম জাকাত জাকাত এটা এক গরিবের হক মহান আল্লাহ তালা কোরআন মজিদ উল্লেখ করেছেন নিশ্চয় দনির সম্পদে গরিবের হক বা অধিকার উদাহরণ দেই যে নুমান সাহেবের ধারণা জাকাত আদায় করলে সম্পদ কমে যাবে মসজিদের ইমাম সাহেবের বক্তব্য হলো সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় এছাড়া জাকাত দনী ও গরিবের মাঝে সম্প্রীতির বন্ধনকে সদৃহ করে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে জাকাত সম্পর্কে নোয়ান সাহেবের মনোভাব ইসলামের আলোকে ব্যাখ্যা কর ইমাম সাহেবের এ উক্তিটি বিশ্লেষণ করো এখন আমরা সাউম সম্পর্কে সংক্ষেপ আলোচনা করব সাউম এটি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ মহান আল্লাহ তালা আমাদের উপর এটা খরচ করেছেন কোরআন মাঝেদৌল্লে করেছেন ইয়া আইহালাল্লাজিনা আ মনু কতিভা আল্লাহিকমু শিয়ামু কামা কতিবা আল্লাহ্লাজিন আমিন কাব্লিকুম লা আল্লাহ গুমতাত্তাকোম সাওমের উদ্দেশ্য হচ্ছে তাক অর্জন করা সাও রুজার গুরুত্ব জন্য এই রমজান মাসে গুরুত্ব এই জন্য বেশি যে এই মাসে মহান আল্লাহতালা কোরআন মাজিদ অবচীর্ণ করেছেন এর সম্পর্কে আল্লাহতাল বলেছেন শাহরু রমাজান আল্লাহ জি উন জিলা কহিল কুরআন উদারলি নাসি অবাগিনতিম মিনাল কুদা ওয়াল কুরগান সাওমের ফজিলত সম্পর্কে হাদিসের কুচ্ছিত বলা হয়েছে আর সাউম ও লি ওয়া আনা আজিজী সাওম আমরিত আমারির জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দিব এটি মহান আল্লাহতালার কথা মহান বিশ্বাল্লাহ আলাইসাল্লাম আমের ভাষায় প্রকাশ করেছেন সাউন সম্পর্কে এখানে যে প্রশ্নটি আছে তা হচ্ছে আসসামলি ও আনা আজিজেবিহি এহাদিষ্টি বিশ্লেষণ করো এতক্ষণ আমরা সাওম সালাত ও জাকাত সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা হজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব হজ একটা ইসলামের পঞ্চম স্তম্ভ একটি গুরুত্বপূর্ণ এটা ধনী মুসলিম নরনারীর উপর পড় মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন মাজিদে বলেছেন আলিল্লাহি আলা সাবিলা মানুষের মধ্যে যার আল্লাহর গর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই গড়ের হজ করা অবশ্য কর্তব্য এটা আমরা একটা প্রশ্ন এখানে আসে যে কোন জনগোষ্ঠীর উপর হজ ফরজ নয় এখানে আসলে দরিদ্র জনগোষ্ঠীর উপর হজ ফরজ নয় এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে জনাব সাদিকুল নামাজ রোজা ও জাকাত আদায় করেন কিন্তু প্রতি বছর হস করেন তার ধারণা হাজিদেরকে আল্লাহর একজন সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ করবে বিষয়টি তার বন্ধু মুক্তার আলী জানতে পেয়ে মন্তব্য করেন তোমার হজ শুদ্ধ হয়নি কারণ আমরা জানি যে জনাব সাদিকুল নামাজ রোজা জাকাত আদায় করে না কিন্তু সে প্রতি বছর হজ করে মনে করে সে যে হজের মাধ্যমে কি হবে সে মানে একদম নিষ্পাপ হয়ে যাবে আসলে তার বন্ধু মুক্তার আলীর কথাটি যথার্থ এখানে প্রশ্ন হতে পারে যে সাদিকুল ইসলামের হজ পালন সম্পর্কে মুক্তার আলীর বক্তব্যের যথার্থতা নির্ণয় করো আর সাদিকুল ইসলামের মনোভাব শরীয়তের আলোকে ব্যাখ্যা করো এতক্ষণ আমরা হাককুল্লা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এবার আমরা সংক্ষেপে আলোচনা করবো হাকুল এবার কি দায়িত্ব কর্তব্য অর্থাৎ মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন খালেদ সাহেব একজন সমাজসেবক কিন্তু সালাদ সাউন সম্পর্কে সে উদাসীন আমজাদ সরকার সালাদ ও পালন করলেও জনহতিকর কাজে অংশগ্রহণ নেই বললেই চলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খালেদ সাহেব একজন সমাজসেবক সে তার সে বান্দার প্রতি তার দায়িত্ব কর্তব্য আছে কিন্তু এখানে আল্লাহর প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নেই কারণ আমরা জানি মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এখানে খালেদ সাহেবের কর্মকাণ্ডে কার অধিকার ক্ষুণ্ণ হয়েছে এটা আমরা ব্যাখ্যা করতে পারব কারণ আমরা জানি যে তিনি কোন আল্লাহর হক আদায় করেন না আর এখানে যে আমদাদ সাহেবের কথা বলা হয়েছে আমদাদ সরকার কি একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আমরা বলতে পারি অবশ্যই না কারণ আমজাদ সাহেব তিনি সাউম পালন করলেও তিনি জনহিতকর কাজে অংশগ্রহণ করেন না তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে খালেদ সাহেব এবং আমদাদ সাহেবের দুজনের মধ্যে কাউকে পরিপূর্ণ মুসলিম হিসাবে উল্লেখ করা যাচ্ছে না কারণ আমরা জানি যে হাককুল্লার পাশাপাশি হাককুল ইবাদও পালন করতে হবে বাদের আরেকটি উদাহরণ হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক কোন প্রকার উপার্জন উত্তম এটি একটি প্রশ্ন আমরা জানি যে শ্রমিকের বলেছেন শ্রমিকের গাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও একটা উদ্দীপকের মাধ্যমে আমরা এটা আলোচনা করতে পারি যেমন রমিস মিয়া একটি পোশাক শিল্পের মালিক মাস শেষে প্রায় বেতন নিয়ে শ্রমিকদের সাথে জগদাজাটি হয় এতে শ্রমিক দেখা দেয় আমরা জানি ইসলামের মালিক শ্রমিকের সম্পর্কের সুষ্ঠ সুন্দর বিধান রয়েছে এখানে আমরা একটি প্রশ্ন করতে পারি যে রমি সাহেবের আচরণে আচরণ কীরূপ হওয়া উচিত পুঁজি লেখক আর যে উত্তৃপক্ষের যে হাদিসের বাক্যটি যে শ্রমিকের গাম শোকানোর পর্বেই পারিশ্রমিক দিয়ে দাও প্রতিপক্ষের আলোকে এটি অতিটি বিশ্লেষণ করো হাকল ইবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক পিতামাতার পরেই শিক্ষকের স্থান শিক্ষকের দোয়া জীবনের উন্নতির চাবিকাঠি আমরা একটি উদাহরণ দিতে পারি যে রাসের ক্লাসের শৃঙ্খলা ভঙ্গ করে তাই শিক্ষক তাকে ধমক দেন এতে সে ক্ষিপ্ত হয়ে তার বাবা আয়ুব সাহেবের কাছে অভিযোগ করেন করেন। বাবার উক্তি হচ্ছে শিক্ষকের জুলুম পিতার মহব্বত অপেক্ষা উত্তম এখানে যে হয় একজন শিক্ষার্থীর যে কোনো দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা আইব সাহেবের ছেলে রাসেল কি কি পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষকের প্রিয়ভাজন হতে পারে শিক্ষকের মহব্বত ও পিতার জুলুমের পরিণতি মূল্যায়ন কর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা অধ্যায় তিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং সকলে ভালো থাকবে সে আশা করে আমি শেষ করছি ধন্যবাদ